আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো 25 তারিখ সকালে এই এয়ারড্রপটা শেয়ার করেছিলাম, সকাল প্রায় 6:30 নাগাদ। তো এখানে বলেছিলাম আপনি যদি এখানে জয়েন করেন, মানে কেওয়াইসিটা যদি কমপ্লিট করেন, তাহলে 400 মতো বিটিটি টোকেন পেয়ে যাবেন। প্রাইস সেটার ছিল, টোটাল প্রাইসটা ছিল প্রায় $60.20 মতো। তো মেবি প্রাইসটা এখন কমে গেছে, $6 থেকে $6.5 হবে আর কি। তো অনেকে বলতে পারেন যে এখানে প্রাইসটা কমে গেল কীভাবে, এটা তো ট্রেডিংয়ে ওপেন হয় নাই, আপনি পাওয়ার সাথে সাথে সেল দিতে পারবেন, বা কীভাবে সেল দেবেন সেটা ভিডিওতে বলে দেব। তো যারা জয়েন করেছেন তারা করেছেন, যারা করেননি তারা ভিডিওটা দেখে করে নেবেন। তো এখানে বলে নিচ্ছি যে আমি আসলে এয়ারড্রপটা শেয়ার করেছিলাম 25 তারিখে, আর ভিডিওটা দিচ্ছি 27 তারিখ 28 তারিখই পড়বে রাত্রে, এখন প্রায় 10:30 বাজে। তো আসলে সকাল সকাল এটা আমি যখনই পেয়েছি তখনই শেয়ার করেছি। দেন আমি আসলে ঢাকায় যাচ্ছিলাম বা একটু ব্যস্ত আছি, যার কারণে দেওয়া হচ্ছে না। তো এখন ফ্রি হচ্ছি তাই ভিডিওটা মেক করে দিচ্ছি। তো এখন আপনারা যারা এখনো পর্যন্ত জয়েন করেন না, এটাতে জয়েন করবেন। এখানে জয়েন করলে আপনি ইনস্ট্যান্টলি বলতে পারেন যে $5-6-7 মতো পেয়ে যাবেন, যেটা আপনি সেল দিয়ে পকেটের টাকাটা নিতে পারবেন। সোজা কথা বলতে গেলে আপনি 700 থেকে 800 টাকার মতো পেয়ে যাবেন ইজিলি। তো এখানে একটা বিষয় ছিল যে কেওয়াইসিটা করতে গেলে আপনার পাসপোর্ট লাগবে। তো পাসপোর্টের কোনো প্রয়োজন নেই, পাসপোর্ট ছাড়াই আপনি অ্যাকাউন্টটা খুলে ভেরিফাই করে নিতে পারবেন আইডি কার্ড দিয়ে, ঠিক আছে? তো আইডি কার্ড বর্তমানে আমাদের অ্যাভেলেবেল আছে, পাসপোর্ট যদিও নেই, আইডি কার্ড রয়েছে। তো কীভাবে কেওয়াইসি করতে হবে আর কীভাবে এটা সেল দিতে হবে, সেল দিয়ে আপনি কীভাবে উইথড্র দেবেন, ডিটেলস আমি দেখিয়ে এবং কি বলে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো অবশ্যই ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন, তাহলে আশা করি আপনি এখান থেকে কিছুটা টাকা হলেও ইনকাম করতে পারবেন। মোটামুটি কিছু বলতে 600-700-800 টাকার মতো পেয়ে যাবেন। তো এখানে আমি সরাসরি চলে যাচ্ছি। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যারা টেলিগ্রাম চ্যানেলে নাই তারা কিন্তু মিস করেন, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে ফার্স্ট লিঙ্কটাই দেখবেন দেওয়া আছে, এই চ্যানেলে জয়েন করার জন্য জয়েন করে নেবেন। তো ব্যস্ততা থাকার কারণে আর কি এই ভিডিও দিতে পারতেছি না বা এয়ারড্রপ শেয়ার করতেছি না, বাট আস্তে আস্তে কন্টিনিউ করব। আচ্ছা, তো এক্সচেঞ্জারের প্রথম 1 নম্বরে যেটা আছে, আপনি যদি এখানে সাইন আপ করেন তাহলে 100 মতো টোকেন পেয়ে যাবেন, এটা সাইন আপ করার সাথে সাথেই পেয়ে যাবেন $1.5 মতো, ঠিক আছে? 2 নম্বরে এখানে আপনি 300 মতো টোকেন পেয়ে যাবেন আপনি যদি কেওয়াইসিটা কমপ্লিট করেন। কেওয়াইসিটা একেবারে স্যাম্পল, সেটা আমি দেখিয়ে দেবো। আর 3 নম্বরে যেটা আছে, এটা হচ্ছে রেফারেল প্রোগ্রাম। আপনি যদি ইনভাইট করেন কাউকে, সে যদি কেওয়াইসিটা সাকসেসফুলি কমপ্লিট করে, তাহলে তার কাছ থেকে আপনি পেয়ে যাচ্ছেন প্রায় এখানে প্রায় 30টা টোকেনের মতো। এক একটা টোকেনের প্রাইস 2 সেন্ট করে ধরলে কত আসে সেটা হিসাব করে নেন। তো যাই হোক, এখানে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল লিঙ্কে ক্লিক করবেন, তারপর যে কোনো ব্রাউজার সিলেক্ট করে দেবেন। দেন সিলেক্ট করে দেওয়ার পরে ইমেল এবং কি আপনি দেখতে পারবেন যে ফোন নম্বর আছে, দেন ইমেলে ক্লিক করবেন। দেন এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন। দেন এখানে সেন্টে ক্লিক করবেন, যে ইমেলটা এখানে দিয়েছেন সেই ইমেল একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা এখানে দিয়ে এখানে রেজিস্টারে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশনের অপশনটা চলে আসছে, এখান থেকে আপনি দেখতে পারবেন যে অ্যান্ড্রয়েড আছে, আইফোনে যেটা আছে গুগল প্লে, তারপরে অ্যাপ স্টোর। তো এখান থেকে গুগল প্লে যেটা আছে এটা আপনি সিলেক্ট করে দেবেন, সরাসরি আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে। দেন অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তো ওপেন করার পর আপনি সোজা কী করবেন, অ্যাপ্লিকেশনটা তে আপনার যে অ্যাকাউন্টটা খুলেছেন ওয়েবসাইটে সেই অ্যাকাউন্টটা আপনি ইমেল আর পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করবেন। কীভাবে লগ ইন করবেন, এখানে আসার পরে এই যে অ্যাসেসটে ক্লিক করতে পারেন। তো অ্যাসেসটে আসার পর আপনি এখানে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন, তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন সাথে সাথে দেখতে পারবেন এখানে 100 টোকেনের মতো শো হচ্ছে, ঠিক আছে? তো এখানে দেখতে পারতেছেন 100 টোকেনের মতো আপনার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। দেন তারপর কেওয়াইসিটা কমপ্লিট করলে আপনি আরও 300 টোকেনের মতো পেয়ে যাবেন। তো এখানে দেখতে পারতেছেন আমার এখানে 400 টোকেন শো হচ্ছে, যেটার ভ্যালুটা দেখা যাচ্ছে এখানে প্রায় $6.40-এর মতো। আমি চাইলেই কিন্তু এখন সেল দিতে পারি। তো তার আগে দেখিয়ে নিচ্ছি এখানে কীভাবে কেওয়াইসিটা কমপ্লিট করবেন। কেওয়াইসিটা করার জন্য এই যে মেন আইকন আছে এখানে একটা ক্লিক করে দেবেন। দেন এখান থেকে যে সিকিউরিটি সেন্টার এখানে দিবেন, তারপর এখানে দেখতে পারবেন যে এখানে রিয়েল নেম ভেরিফিকেশন এখানে একটা ক্লিক করে দেবেন। সো এটা অলরেডি আমার ভেরিফাই হয়ে গেছে, তো সেটা নিয়ে একটু বাদে কথা বলি। এখন দেখে কীভাবে আপনি ভেরিফাই করতে পারেন। তো ভেরিফাই অপশনে যাওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আপনি কী করবেন, এই যে পাসপোর্টের যে অপশনটা আছে না এটা সিলেক্ট থাকবে। দেন এখান থেকে আপনি যে কান্ট্রিতে আছেন সে কান্ট্রিটা সিলেক্ট করবেন, যদি বাংলাদেশে থাকেন বাংলাদেশে সিলেক্ট করবেন, বা দেখা যাচ্ছে আপনি ইন্ডিয়া থাকলে ইন্ডিয়াটা সিলেক্ট করবেন, আর আমাদের বাংলাদেশে যারা বাহিরে আছেন তারা অবশ্যই বাংলাদেশে সিলেক্ট করবেন, ঠিক আছে? তারপরে এখানে রিয়েল নেম, রিয়েল নেমটা বলতে আপনার আইডি কার্ডের মধ্যে যে নামটা আছে সেই নামটাই দিবেন, বা আপনার পাসপোর্টের যে নামটা আছে যেভাবে আছে সেই নামটা এখানে দিবেন। তারপরে এখানে হচ্ছে পাসপোর্ট নাম্বার, ঠিক আছে, নাম্বার অফ আইডি আর কি, অর আইডি। তো এখানে আপনার পাসপোর্টের যে নাম্বারটা এটা মেবি 10 সংখ্যা না 9 সংখ্যার হয়,
আর আপনার যে আইডি কার্ড, সেই আইডি কার্ডের 13 সংখ্যা বা 17 সংখ্যা যেটাই হোক এখানে দিবেন। দেওয়ার পর একটু নিচে যাবেন, ঠিক আছে, স্ক্রল ডাউন করে নিচে যাবেন। যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনার আইডি কার্ডের একটা ছবি এভাবে দিয়ে দিবেন, আর যদি পাসপোর্ট দিয়ে করেন এভাবে দিয়ে দিবেন। দেখেন এখানে ছবি আছে। তারপর একটা সাদা কাগজে আপনার লিখতে হবে, কি লিখতে হবে, বাই বিট, বাই সরি সরি মিস্টেক, এখানে লিখতে হবে বাই বিটের কথা চলে আসে। এখানে আপনার বাই বিটের নামক বাই দিয়ে অনেকগুলো এক্সচেঞ্জার মেবি চলে আসছে। আচ্ছা যাই হোক, এখানে বাই দিবেন, বি ওয়াই, তারপরে টেট লিখবেন, ঠিক আছে। তারপর উপরে আপনি পরবর্তীতে নিচে দিয়ে লিখে নেবেন আপনার যে সালটা চলতেছে, যেমন ধরেন 2022, ঠিক আছে, 2022 আজকে মেবি চলতেছে 27 তারিখ। আপনি কালকে যদি করেন তাহলে 28 তারিখ দিবেন। দেওয়ার পর আপনি মাসটা সিলেক্ট করে দিবেন। তো অবশ্যই আগে মাস, তারপরে আরেকটা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি এই যে আপনার পাসপোর্ট বা আইডি কার্ডটা হাতে নেবেন আর সাদা কাগজটা হাতে নেবেন। নেওয়ার পর একটা ছবি তুলবেন। ছবি তোলার পর এখানে এই যে ক্লিক আপলোড, এখানে আপলোড করে দেবেন। এখানে একটু ভালো করে দেখেন, এখানে আপনার আইডি কার্ড বা পাসপোর্টের ফ্রন্ট পেজটা আপলোড করবেন। তারপর এখানে আইডি কার্ড বা পাসপোর্ট হাতে নিয়ে আর এই টেক্সটটা যেটা আপনি সাদা কাগজে লিখেছিলেন এই দুইটা হাতে নিয়ে একটা ছবি তুলে এখানে আপলোড করে দেবেন। দেওয়ার পর এখানে এই যে টিক মার্কের অপশন আছে, টিক মার্কে ক্লিক করে দেন এখানে কনফার্মে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। দেন আমি যখনই এই যে দিয়েছি সাথে সাথে দিয়েছি আর কি, এখানে আন্ডার রিভিউ দেখাচ্ছে, তখন বাজে কয়টা ছিল এখানে দেখতে পাচ্ছেন, প্রায় 9টা 18 মিনিট ছিল, ঠিক আছে। তো 9টা 18 মিনিট ছিল। পরবর্তীতে আমার কেওয়াইসিটা ভেরিফাই করে দেয়। ভেরিফাই করতে অবশ্যই একটু সময় লাগছে, প্রায় মোটামুটি বলতে পারেন যে 6-7 ঘন্টা মেবি আরও বেশি লাগছে আর কি, ঠিক আছে। তো এখানে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে, এখানে দেখতে পারবেন যে ভেরিফাই। তো এখানে আমি আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু আমি পাসপোর্ট দিয়ে করেছি, আর আমি কিন্তু 20 তারিখ জেনে কিন্তু ভিডিওটা আপলোড করতেছি। সেটা হচ্ছে আপনি আইডি কার্ড দিয়েও কিন্তু আপনি এখানে ভেরিফাই করতে পারবেন। সো অ্যাকাউন্ট খুললে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। তো এবার আসি, আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে। দেন আমরা এখানে যে অ্যামাউন্টটা সেটা আমরা পেয়েছি, তো এবার আসি এটা আমরা কিভাবে সেল দিব। তো সেল দেওয়ার জন্য আমরা সরাসরি অ্যাসেস্টে চলে আসবো, মানে ব্যালেন্সের এখানে চলে আসবো। আসার পর এখান থেকে আপনি কিন্তু এটা চাইলে কিন্তু ট্রান্সফার করতে পারবেন, যেমন আপনি চাইলে আমার কাছে ট্রান্সফার করতে পারেন বা অন্য কারোর কাছে ট্রান্সফার করতে পারেন, বা এখান থেকে আপনি অন্য কারোর কাছে সেল দিয়ে দিতে পারবেন। যেমন এখানে মোড়ে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ট্রান্সফার। তো ট্রান্সফারে ক্লিক করার পর এখানে সেন্ড রিসিপ্ট, এখানে দুইটা অপশন দেখতে পারবেন, তিনটা দেখতে পারবেন, সেদিকে না যাই। তো রিসিভ করলে আপনি কারোর কাছ থেকে যদি রিসিভ করেন তাহলে তাকে এখান থেকে এই আইডিটা কপি করে আপনি তাকে দিয়ে দিবেন, সে আপনার কাছে পাঠিয়ে দিবে। আর কাউকে যদি আপনি পাঠাতে চান, সে যখন এরকম একটা ইউআইডি দিবে, দেন ইউআইডিটা আপনি এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর আপনি এখান থেকে এই যে কন্টিনিউ অপশন আছে, কন্টিনিউতে আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো অবশ্যই এখানে আপনার এই যে অ্যামাউন্টের যেটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা সরি, এখানে এটা আমারই ইউআইডি, যার কারণে এটা হচ্ছে না। অন্য কারো হলে আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করে আপনি তার কাছে ট্রান্সফার করে দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আপনি যদি অন্য কারোর কাছে সেল না দেন, নিজে নিজে যদি সেল দিতে চান তাহলে কী করবেন। তো এখান থেকে আপনি হোম অপশনে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পারবেন একই যে এখানে বিটিটি লিস্ট লাস্ট প্রাইস আর কি, ঠিক আছে, এটা 2 সেন্ট। আর উপরে যদি একটু দেখাই তাহলে এখানে দেখতে পারবেন তারা যে যে পি সেল যেটাকে বলে তারা এখানে সেল দিচ্ছে। এটা কীভাবে সেল দিচ্ছে এটা বিস্তারিত আমি দেখি নাই, তবে এখানে যে প্রাইসটা রাখছে সেটা হচ্ছে আপনি দেখতে পারবেন এখানে, জাস্ট এই যে 1 USDT সমান এখানে প্রায় 55টা টোকেনের মতো, ঠিক আছে, 56টা টোকেনের মতো আর কি, 1 USDT সমান। আর এখানে দেখতে পারতেছেন এই যে পাবলিক সেল টোকেন প্রাইস এখানে 0.018, ঠিক আছে, মানে 2 সেন্টের কাছাকাছি আর কি, ঠিক আছে। তো এখানে টোটাল সাপ্লাই 10 বিলিয়ন। তো এগুলো আমি অযথা আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো দেখানোর প্রয়োজন নেই। তো এখানে কীভাবে সেল দিবেন সেটা দেখায়। তো এখানে এই যে ট্রেড অপশনে ক্লিক করবেন, আর এখানে এটা দেখায় দিচ্ছে এটা কিন্তু লিস্ট হয় নাই, ঠিক আছে, এটা এখনও কিন্তু লিস্ট হয় নাই, ঠিক আছে। তো লিস্ট যখন হবে তখন দেখাচ্ছে আর একটু বেশি হতে পারে। তো এখন ইনিশিয়াল সেল দিতে চাইলে এই যে এখানে ট্রেড অপশনে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পারবেন অনেকে কিন্তু এখানে এই যে সেল অর্ডার দিয়ে রাখছে। আপনি চাইলে কিন্তু এটা বায়ও করতে পারেন। এই যে এখানে যদি আমি যদি দেখতে পারবেন এখানে উনি বা এই লোক কতটুকু সেল দিতে চাচ্ছে বা এখানে কতটুকু সেল দিতে চাচ্ছে সেল অর্ডারে বসাইছে, আপনি চাইলে এই যে বাই ক্লিক করে তারপরে এখানে আপনি এখানে অ্যামাউন্টটা বসাতে পারেন। এই যে ধরেন আমি যদি 20টা টোকেন বাই করি তারপরে এখানে বাই ক্লিক করবো, আর 20টা টোকেন প্রাইস কত আসতে পারে এখানে দেখেন, আমরা যে 400 টোকেন পাবো, এই যে 400 টোকেনের প্রাইস মোটামুটি $8 মতো, ঠিক আছে। তো এখান থেকে আপনি বাই ক্লিক করে এটা বাই করে নিতে পারবেন। তো সেটা আমরা করতেছি না, আমরা সেল দিব। আর এখান থেকে আপনি দেখতে পারবেন যে বাইয়ের আর সেলের যে অপশনটা, বা এখান থেকে যে সেল দিতেছে মানুষ কিন্তু যে এটা বাই করলো আর এটা সেল দিচ্ছে, ঠিক আছে, 99টা টোকেন সেল দিয়েছে 2 সেন্টের প্রাইসে, এখানে 200 টোকেন সেল দিয়েছে 2 সেন্টের প্রাইসে। এখানে দেখেন প্রায়
0.23 সেল দিছে 2 সেন্টে, ঠিক আছে? এখানে দেখেন 1000 টোকেন বাই করছে 2 সেন্টে, মানে এখানে বাই সেল হচ্ছে, টোটাল কথা হচ্ছে এটা। আচ্ছা আমি বা আপনি আমরা সেল দিতে যাচ্ছি, আমরা সেল দেব, তার জন্য আমরা কি করব, এই যে এখানে ক্লিক করব, সেলে ক্লিক করব, তারপর এখান থেকে প্লাস অপশন, দেন প্লাস অপশন আসার পর এখান থেকে আপনার নিক নেমটা সেটে নিক নেম, তো আপনি এখান থেকে আপনার একটা নাম দিয়ে দিবেন বা আপনার আইডি কার্ড অনুযায়ী নামটা দিতে পারেন, এটা কোনো বিষয় না। এখানে ট্রানজেকশন ফ্রিটা দেখাবে, দেন এখান থেকে আপনি অ্যামাউন্টটা ফুল দিবেন, ঠিক আছে? আমার এখানে 400 আছে, 400 টোকেন দিয়ে দিলাম, তারপরে হচ্ছে এখানে সেল অ্যামাউন্ট, ঠিক আছে? তো সেল অ্যামাউন্ট এখানে আমরা সেল অ্যামাউন্টটা বসাবো, তো এখান থেকে আমি যদি এখানে দেই আচ্ছা এখানে ট্রানজেকশন, এখানে আমাদের নিক নেমটা আগে দিতে হবে, নিক নেমটা দিয়ে নিচ্ছি একটু। আচ্ছা এখানে আমার একটু বুঝতে ভুল হয়েছে, সেটা হচ্ছে আপনার নিক নেমটা আপনি একটা দিয়ে দিবেন, ঠিক আছে? এভাবে দিয়ে দিবেন, আর এখানে ট্রানজেকশন ফ্রি বলেছিলাম, এটা আসলে ট্রানজেকশন প্রাইস হবে, ঠিক আছে? তো ট্রানজেকশন প্রাইস যেটা আপনি 0.02 দিয়ে সেল অর্ডার লাগাতে পারেন, বা দেখা যাচ্ছে আপনি এখানে 1.8 দিতে পারেন, বা দেখা যাচ্ছে আপনি 3ও দিতে পারেন, তবে 3তে বাই সেল হচ্ছে না, আপনি 2 দিলে আপনার এটা সেল হয়ে যাবে। তো এখান থেকে 100% করে আপনি যদি এই 400 টোকেন সেল দেন, দেখতে পারতেছেন এখানে টোটালি আপনি $8 মতো পাবেন। তো এখানে এই যে এখান থেকে আপনি এখান থেকে অর্ডারে ক্লিক করে দেবেন, অর্ডার, তো এখানে আপনি যখনই ক্লিক করে দেবেন, দেওয়ার পরে কিন্তু আপনার এটা এই যে এরকম চলে আসবে, সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো এই যে বিটি টোকেনটা কোথায়, এই যে আর কি, এটা আসলে নেক নেম বলতে আপনার নামটা দিলে আপনার নামটা এখানে শো হবে। আচ্ছা তো এখানে এই যে এরকম চলে আসবে, ঠিক আছে? তো এখান থেকে আপনি বায়ো করতে পারেন, আবার ইনস্ট্যান্টলি আপনি সেল করতে পারবেন, ইনস্ট্যান্ট না হলেও একটু আকপাস হয়ে আপনি এটা সেল হয়ে যাবে। আপনি যদি প্রাইস একটু কমিয়ে দেন তাহলে দেখা যাচ্ছে সাথে সাথেই হয়ে যেতে পারে। তো এই ছিল ভিডিও, আপনারা প্রত্যেকে জয়েন করবেন, দেন এখান থেকে মোটামুটি আপনি দেখতে পারতেছেন $7-8 মতো আপনি প্রফিট করতে পারবেন, এটা পার অ্যাকাউন্টের জন্য, ঠিক আছে? তো সবাই ভালো থাকুন, আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ।